আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রত্যেক নারীর জীবনেই এক বিশেষ সময় প্রেগনেন্সির এই 9 মাস। নিজের শরীরে একটা প্রাণের তিলে তিলে বেড়ে ওঠার মতো অনুভূতি বাসায় প্রকাশ করতে পারেন না অনেক হবুমাই। ভয়, আনন্দ, উৎকণ্ঠা মিলিয়ে এই মিশ্র অনুভূতি কাজ করে সকলের মধ্যেই। সঙ্গে থাকে একটা জিনিস জানার কৌতূহল, সেটি হলো গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গর্ভাবস্থার যেই লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন আপনার গর্ভের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে। তো সম্মানিত আলোর পথের ভাই ও বোনেরা, এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ও প্রচলিত ধারণা। একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনার গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। তবে এর মাধ্যমে আপনি একটা ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ। তার ভিতর প্রথমটি হলো মর্নিং সিকনেস বেশি হয় মেয়ে হলে, অর্থাৎ বমি বমি ভাব, মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়। আর ছেলে হলে সাধারণত হবুমায়ের মধ্যে এরকম কোনো সমস্যাই থাকে না। দ্বিতীয় হলো মেয়ে হলে নাকি মুড সুইংস বেশি হয়, কথায় কথায় রাগ ও কান্না পায়। আর ছেলে হলে ঠিক এর উল্টোটা হয়ে থাকে। তৃতীয় হলো শোয়ার ধরন দেখেও বোঝা যায় গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। ছেলে হলে সাধারণত বাঁ দিক দিয়ে ফিরে শুতে পছন্দ করে হবু মায়েরা, আর মেয়ে হলে ডান দিক ফিরে শুতে নাকি বেশি ভালো লাগে। চতুর্থ হলো ত্বক ও চুলে তেল তেলে ভাব, বরণ সমস্যা দেখা দিলে ধরে নেওয়া হয় কন্যা সন্তান আসতে চলেছে। আর হবু মা যদি দেখতে আরও সুন্দরী হয়ে যায় তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পঞ্চম হলো গর্ভাবস্থা যদি বেশি মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে হয়, এর অর্থ হলো শরীরের ভেতর কন্যা সন্তান বেড়ে উঠেছে। আর মায়ের যদি খুব ঝাল ও টক খেতে ইচ্ছে করে তাহলে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সর্বশেষ হলো প্রচলিত ধারণা অনুযায়ী গর্ভস্থ সন্তানের হৃদয় স্পন্দন হার যত বেশি হবে মেয়ে হওয়ার সম্ভাবনা তত বেশি হয়।